বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। বাবা বশির উদ্দিন, মা রাহেলা খাতুন, তিনি তিন সন্তানের জনক। 1983 সালে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এসএসসি ফর্ম পূরণ করেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর দেশ স্বাধীনের পর অনুষ্ঠিত প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। আমার বাবা কোনো ছেলে নেই, সেজন্য আল্লাহকে বলছিল আল্লাহ আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি উট কুরবানি করবো, উটের চিহ্নি করবো। সেই অনুপাতে আমি আমার জন্ম এবং আমার জন্মের পর আমার বাবা উট দিয়ে আমার চিহ্নি মানে ইয়ে করছে। দেখা ছিল মুক্তিযুদ্ধের সময় আমি যখন যুদ্ধ করতে যাব, আমি কিন্তু ওই ক্রামাদি স্কুলে পড়তাম, শ্যামপুর ক্রামাদি স্কুলে। তখন কিন্তু 1990 পড়তাম, 68, 69, 70 কিন্তু রংপুর খুব উত্তাল ছিল, আয়ুব খান বিরোধী, ইয়া খান বিরোধী, সে প্রচণ্ড এবং আগরতলা সর্দার মামলার বিরুদ্ধে প্রচণ্ড মিছিল টিচার হইত। বড় ভাইরা আমাদের কিন্তু ডাকে নিয়ে যেত স্কুল থেকে, মাঠ থেকে ডাকে নিয়ে যেত মিছিল করার জন্যে। আমরা কিন্তু রংপুর শহরে যায় মিছিল টিচ করতাম, মিছিল করতাম, জেলতলা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তারপরে কী হলো ষড়যন্ত্র মামলা মানি নেয়, আগরতলা ষড়যন্ত্র মামলা মানি নেয়, মানি নেয়, আয়ুব খান বিরোধী, বিভিন্ন সব কথা দিতাম। তখন থেকে আমার রাজনীতি হাতে করি, হাতে করি। যুদ্ধে যাবো আর কি, তখন মা বাবা করলাম যে বাবা আমি তো যুদ্ধে যাবো, আমাকে দোয়া করা কিছু টাকা পয়সা মানবেন। তো বাবা বলে তুই যুদ্ধে যাবো, তুই তো আমার একমাত্র সন্তান, তুই তো বিয়েও করিসনি, যে তো একটা বাচ্চা আছে তোর, যৌতুকে যদি মরে যাস তাহলে আমার এই সম্পত্তি দেখবে কি? তার থেকে একটা কাজ কর, আমার মার নামে রায়লা খাতুন, রায়লা খাতুন, হে রায়লা, আমার বাপ বলছে আমার মাকে যে তুমি বন্দুকটা নিয়ে এসো, দুটো গুলি নিয়ে আসবে, গুলি নিয়ে আসবে দুটো, আনি দিল, কে ওর হাতে দাও, সাতটা হাতে দাও, আমার দিল, বললো যে তুমি আমাকে একটা গুলি করো আর তোর মাকে একটা গুলি করো, কেন যদি তুমি মরিয়ে যাও যুদ্ধ করতে গিয়ে তাহলে তোর আমাদের সংসার দেখবে, সেটা তুই আমাদের গুলি করে থুয়ে তুমি যেখানে যাবো যাও। পরবর্তীতে আমি টাকা চুরি করে আবার আমি হেলি হয় এদিক দিয়ে নবাবপুর থানা হয়ে চলে যাই, রাস্তায় ডাকাত করতে আক্রান্ত হই, সে জব্বার ডাকাত ছিলাম নবাবপুরে। পরে শুনি সে জব্বার ডাকাত আমার টাকা পয়সা কাড়ি নেয়, টাকা পয়সা যা আছে সমস্ত কাড়ি নেয়, আমার যারা লোকজন ছিল তাদেরও কাড়ি নেয়। পরে শুনি জব্বারটাকে কে নাকি পরবর্তীতে মুক্তিযোদ্ধার মারি ফেলেছে। আমি ওই দিতে চলে যাই কুচবিহার মজুর স্যারের ওখানে, কুচুর স্যারের ওখানে গেলে মার্শাল মনি, মনির ইসলাম মনি, আর পীরগঞ্জের ঢাকা ইউনিভার্সিটির এক অঙ্ক মানে অঙ্কের এক প্রফেসর, উনি আমাকে সিলেক্ট করে। মিটিং করার পরে উনি বঙ্গবন্ধু চলে গেছে, আমি আমার আমি আবার শ্যামপুর চলে এসেছি, কিন্তু আসছিলাম কিন্তু তারপর আমি সিলেক্ট হয়ে গেলাম মুজিব বাহিনীতে। নিয়েছিল মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা থেকে নকশার বাড়ি ক্যাম্প, মান্নান ভাই সেই ক্যাম্পের ইনচার্জ, ওখান থেকে বাগডোগরা পেলেঘাটে, বাগডোগরা থেকে সারানপুর,
তারপর ট্রেন দিয়ে আবার ঢুকলাম বাংলাদেশে। শহীদ মুক্তারালি আমার কমান্ডার, শহীদ মুক্তারালি উত্তরবঙ্গে আকবর মুক্তারালি জলির নামর কুদ্দুস এরা এরা কিন্তু আমার 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 সাথের লোক। তারপর তো যুদ্ধ যুদ্ধ করলাম, পর যুদ্ধের সব জায়গা গেলাম। ১৯৭১ সালে ২৮শে মার্চ সেদিন কেটে গেল দিবস লোহানী পড়া কুতুবপুর লোহানী কুতুবপুর পদাগুলো গোবরপুরের হাজার হাজার জনগণ সাঁওতালকে দুজন নিয়ে দৌড়েছে। আমি আবার একটা কালান দিয়ে দৌড়েছি, আমার পিছনে মা দৌড়ে, বাবা সাতটা চাষনি বাবা রে চাষনি, তুই মরে একবার বাবা চাষনি, তুই গুলি খেয়ে মরে যাবো বাবা, মনে গেলে আমি বেটা পাবো না। এবং আমার সে আমার এই যে দেওডোবা সাতগাড়া দর্শনা, তারপরে হলো বনগাঁ পাড়িচাড়া সতীশকুনি, এই অঞ্চলে আমার কিন্তু হাজার হাজার ছেলে আছে। আমার আমি যাদের ট্রেনিং দিয়েছি একাত্তর মুক্তিযুদ্ধ সবাই, এবং আমরা আকবর ভাই আমি জলি জানামল আমার কিন্তু মাঝে মাঝে কামিকে করেছে কিন্তু আমরা কিন্তু অস্ত্র ফুটিতাম, রাত্রে ফার করতাম, মানে ছাত্র থেকে আমরা বুঝতাম যে প্রত্যুত জিন্দা হয় তোমরা মানে জীবিত আছে, তোমরা চলে আসো ইন্ডিয়ায় বা প্রত্যুত পক্ষে তোরা কাজ করো। তারপর দেশ দেশ স্বাধীন হয়ে যায়। আমরা বলছি মানে লোকজন চাকলা চাকলা ক্যাম্পে মুক্তিযুদ্ধ ক্যাম্পে আসছি, ক্যাম্পে আসে শুনে পরে শুনলাম যে চাকলার যে মুক্তিযুদ্ধ ক্যাম্পে লোকেরা যুদ্ধ করতে গেছে, মানে খান সাহেবদের সাথে লড়াই করতে গেছে। আমরা আমাদের সাপোর্ট করার জন্য চলে গেলাম, আমার সাথে ছিল সেই সময় ছিল জন্টু ছিল মুক্তার আলহি একবার আমি জলির নামল আমরা সবাই ছিলাম, কিন্তু যা সেই 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 যুদ্ধে আমরা অংশগ্রহণ করলাম, তুমুল যুদ্ধ চললো অনেকক্ষণ, চলার পরে শেষ পর্যন্ত পাকসেনারা পশ্চাৎপদ দিল, আমরা আবার সেখান থেকে চলে আসলাম। আমি একবার সংসদ নির্বাচন করছি ১৯৯১ সালে, তিনটা অফিসার নির্বাচন করছি, আমি একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি জেলা পরিষদ নির্বাচন করছি, মানে নির্বাচন এত বেশি করছি যে আমার সব সম্পত্তি মানে আমার বাবার রাখি দেওয়া সম্পত্তি প্রায় অনেক অনেকটাই শেষ হয়ে গেছে। তারা কিন্তু আমাকে এখন আমার চেনে নাকি, এখন কিন্তু কেউ আমাকে চেনে না, তাদের সাথে গেলে দেখা করে না, কথা বলে না। মানে অনেক নেতা আছে যারা বড় বড় নেতা, যাদের প্রতি খুব বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল, যাদের কত দিন দাঁড়াচ্ছি, যাদের হ্যাঁ যারা বড় হবো তারা বড় হয়েছে, যারা গরিব হবো তার আরও গরিব হয়েছে। আর সেই সময় আমি আমার অবস্থানটাও খুব যে ভালো তা ভালো নেই। সেই সম্পদ থাকে লাভটা কি, যেমন মানুষ যদি না খায় থাকে সেই জন্য বাবা করছে, বাবা গলা ঘর খুলে যাও মানুষ নিয়ে যাক, বাবার অসম্মতি বন্ধু মানে বন্ধু অসম্মতি থাকা সত্ত্বেও আমি গলা ঘর থেকে কিছু দান চাল সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছি।